আমার তো কোনো কাজই তো ভালো না সেটা হেটার্সদের ক্ষেত্রে একটা ভাইরাল হয়েছে সেম একটা ড্রেস নিয়ে তাই না আমার কাছে মনে হচ্ছে কি ডে বাই ডে জিনিসগুলো হচ্ছে কি নোংরা জায়গায় চলে যাচ্ছে যারা ট্রোল করে কোথায় করে বলেন তো একটা ভিডিও নিচে ছোট্ট কমেন্টস বক্সে দেখে তাই না তাদের লিমিটেশন ওই 190 ওয়ার্ডে লেখা রেসপেক্ট আসলে নিজে থেকে সৃষ্টি হয় দেওয়াটাও আপনার নেওয়াটা অপর প্রান্তের মানুষের তো আমি যাকে রেসপেক্ট করি ডেফিনেটলি সে আমার সন্তানের বাবা তার রেসপেক্ট আমার কাছে সকলের ঊর্ধ্বে আজকে এখানে আপনারা যারা আছেন কোনো কারণে যদি আমি জানি যে আমার সন্তানের বাবাকে স্পেসিফিক আপনারা হয়তো বা ছোটো করেছেন আমি দেখা হওয়ার পরেও তো বলবো যে না আমি তো খুব মন খারাপ করেছি এটা রেসপেক্টের জায়গা থেকে কথাটা আমার তো কোনো কাজই তো ভালো না সেটা হেটার্সদের ক্ষেত্রে আবার প্রথমত এইটিও কথা আমার কাজ সবই ভালো সেটা আমার প্রিয় মানুষদের কাছে তো একটা মানুষ আমাকে কীভাবে দেখছে বা কীভাবে নিচ্ছে এই বিবেচনা করার আসলে সময় বা মানসিকতা কোনোটাই আমার নেই আমি কী কাজ করছি এটাই হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার তো এখনও অবধি আমি কাজ করে যাচ্ছি ইন্ডাস্ট্রিকে চাঙ্গা করার চেষ্টা করছি এবং সেটা আপনারা পরীক্ষিত আপনারা যারা বিনোদন সাংবাদিকতায় আছেন তারা আপনি খেয়াল করে দেখবেন যে বিগত 6 বছর আগে এবং বিগত 2 বছর ধরে আপনারা কী লিড করছেন নিজেরাই যদি নিজেদেরকে ছোটো করে কথা বলি ছোটো করে লিখি যেমন একটা ফেসবুক যুদ্ধ হয় হ্যাঁ সাংবাদিক ভাইদের মধ্যে যেমন ধরুন ওখানে যে আর্টিস্টগুলো আছেন সে আর্টিস্ট হয়তো বা 5 জন মানুষের অনেক প্রিয় অপর প্রান্তে 5 জন মানুষের অপ্রিয় যার অপ্রিয় সে কিন্তু তার খুব নেগেটিভগুলো প্রেজেন্ট করছে যেটা ধরেন যে মানুষটি কাজ করেছে সে নিজেও জানে না হ্যাঁ অপর প্রান্তের মানুষটা দেখে সেটাকে খুব প্রেজেন্ট করছে আবার যে প্রিয় সে কিন্তু আবার খুব ভালো লিখছে তো এই যে একটা যুদ্ধ এটা না হয়ে এটা হওয়া উচিত না যে আমাদের সিনেমা আমরা সাপোর্ট করব দর্শকদের কাছে নিয়ে যাবো দর্শকদেরকে অনুপ্রাণিত করব যে শুধু আর্টিস্ট হয়ে যে আমি অভিনয় করি যে এটা আমার দায়বদ্ধতার মধ্যে পড়ে গেছে দর্শকদেরকে বলার জন্য প্রেস মিডিয়া করার জন্য তা কিন্তু নয় এটা কিন্তু বিনোদন সাংবাদিকতার জায়গা থেকেও দায়িত্ব যে না একটি সিনেমা রিলিজ হচ্ছে সেটা পজিটিভভাবে দর্শকদের কাছে কীভাবে নিয়ে যাওয়া যায় এবং সেই দর্শকগুলো কীভাবে হলে আসে একটা ভাইরাল হয়েছে সেম একটা ড্রেস নিয়ে তাই না না আমার কাছে লুকটা অত্যন্ত ভালো লেগেছে এবং কিছু হেটার্সরা এটাকে নানানভাবে ট্রোল করছে আমি বললাম না যে যারা ট্রোল করে কোথায় করে বলেন তো একটা ভিডিও নিচে ছোট্ট কমেন্টস বক্সে দেখে তাই না তাদের লিমিটেশন ওই 190 ওয়ার্ডে লেখা 190 দিন কাজ করে আপনাদের সামনে আসার কিন্তু তাদের সেই ক্ষমতাটা নেই আবার অনেকের চেষ্টা করে আমি সামনে আসবো তখন কাউকে না কাউকে ক্যাশ করে কীরকম আমি বলি অ্যাটেনশন ক্যাশ করে কীরকম ধরেন আমি এখানে আছি আমি জানি আমি অপর বিশ্বাস এখন অপপ্রান্তের কোনো একটা ধরেন হয়তো বা মাটি কাজ করছেন সে এমন এমন করলেন তো তখন ধরেন আমি হাত নাড়া দিলাম দুজন যখন হাত নাড়লাম তখন পাশের জন কিন্তু বলবে এই কোথায় দেখাইছো বলবে যে অপু বিশ্বাস আপনার তো ওই মাটি যে কেটেছেন ওই লোকটা হাত নাড়ার এবং আমি অপর প্রান্তের হাত নেড়ে তাকে যুক্ত থাকার কারণে কিন্তু বাকি 5 জন কন্ট্রাক্ট করে তাকে সহকারে আমাকে চিনতে পারলেন মানে আমাকে দিয়ে ওই মাটি কাটার লোকটা পরিচিত হলেন তো আমাদের ওই মেন্টালিটি রাখা দরকার যে অপর প্রান্তের মানুষ এত বোকা নয় যে হাত নাড়ালে আমি আর এক জায়গা থেকে হাত নাড়ব আমার কাছে মনে হচ্ছে কি ডে বাই ডে জিনিসগুলো হচ্ছে কি নোংরা জায়গায় চলে যাচ্ছে আমাদের আসলে পজিটিভ মেন্টালিটি হওয়া দরকার যারা নোংরা করবে তারা তাদের ঘরে বসে নোংরা করবে ইন্ডাস্ট্রির ক্ষতি করে নোংরা করা তো দরকার নেই